ওয়েলকাম টু মাই চ্যানেল রিদমস টিউটোরিয়াল। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সো যেটা নিয়ে তোমরা উদ্বিগ্ন আছো, যে আইএসটি ম্যাথসের যে ভর্তির জন্য কীভাবে প্রিপারেশন নেবে, আশা করি তোমরা সবাই প্রিপারেশন নিচ্ছো যেন তোমাদের গভট আইএসটিতে বা গভট ম্যাথসে চান্স হয়। সো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাধারণ জ্ঞানের যে বিষয়টি, সেটা নিয়ে একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব। সো তোমাদের কিন্তু 10টা সাধারণ জ্ঞান থেকে 10 মার্কের এমসিকিউ থাকবে 10টা। সো এইখানে অনেকগুলো এমসিকিউ আমি দিয়েছি, সো এগুলো একদম ভালোভাবে মুখস্থ করো। এখান থেকে আমি আশা করি কমন পাবা, অনেক অনেকটুকুই কমন পাবা। সো চলো আমরা এগুলো দেখে নিই প্রশ্নগুলো। স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশে কতজন বীর বিক্রম উপাধি লাভ করেছিল? অ্যান্সার হবে 175 জন। এরপর 2 নম্বর কোশ্চেন, কোন বিখ্যাত গায়ক 1971 সালের মুক্তিযুদ্ধের জন্য গান গেয়েছিলেন? এটা হবে জর্জ হ্যারিসন। সো এখানে লক্ষণীয়, এই এগুলো কিন্তু সব উত্তর তোমরা খেয়াল করো যে যেগুলো একটু বোল্ড কালি বা মোটা কালি দিয়ে লেখা, মোটা কালি দিয়ে চিহ্নিত করা হয়েছে, সেগুলো কিন্তু আসলে এই কোশ্চেন এমসিকিউগুলোর উত্তর। তো 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল? উত্তর 2 নম্বর সেক্টরে। তারপর বলছে মুক্তিযুদ্ধে উপসর্বাধিনায়ক কে ছিলেন? এ কে খন্দকার। প্রশ্ন 5, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর এই জেলায়, কোন জেলায় হবে? নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নাকি নওগাঁ? চাঁপাইনবাবগঞ্জ সঠিক উত্তর। 6 নম্বরে, 1971 সনের কত তারিখে মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়? উত্তর 10 এপ্রিল 1971। এবার 7 নম্বরে, অপারেশন নবযাত্রা কি? মাদক দ্রব্য নিয়ন্ত্রণে অধিদপ্তর কর্তৃক পরিচালিত মাদক নির্মূল অভিযান, সুনামি সৃষ্ট ক্ষতিতে বাংলাদেশ কর্তৃক পরিচালিত শ্রীলঙ্কা ও মালদ্বীপের সাহায্য অভিযান, ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রণয়নের কর্মসূচি, বাংলাদেশ কোস্টগার্ড পরিচালিত অভিযান, এই 4টার মধ্যে কোনটা হবে? ছবি সহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রণয়নের কর্মসূচি, এটা সঠিক উত্তর। 8 নম্বরে হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করা হয় মুজিবনগর হতে। আমি শুধু উত্তরগুলো বলছি, তোমরা এগুলো দেখে নাও, দেখতে পারো টপিকগুলো। তো আমি সঠিক উত্তর বলবো। 9 নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাব প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধাকে? ডক্টর সিতারা বেগম। প্রশ্ন 10, যে 1971 সালে অনুষ্ঠিত কনসার্ট ফর বাংলাদেশের প্রধান শিল্পী জর্জ হ্যারিসন, এটা আশা করি সবাই কিন্তু জানো। মুক্তিযুদ্ধে কোন সেক্টর কেবল নৌ কমান্ডো দ্বারা গঠিত হয়েছিল? উত্তর 10 নং সেক্টর। 12 নম্বর, বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? 17ই জানুয়ারি 1972। 13 নম্বর প্রশ্ন, 1971 সালের 16ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করেন? তৎকালীন রেসকোর্স ময়দানে। 14 নম্বর, বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্তদের সংখ্যা কত? 7 জন, এটা কিন্তু তোমরা সবাই জানো, আমরা ছোটকাল থেকে কিন্তু এগুলো পড়ে আসছি, আমরা প্রাইমারি স্কুলে এটা করেছি। 15 নম্বর, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? জেনারেল এম এ জি ওসমানী। সো এগুলো লক্ষ্য করছো যে মুক্তিযুদ্ধ বিষয়ক এবং বাংলাদেশের ইতিহাস ইতিহাস বিষয়ক অনেকগুলো প্রশ্ন কিন্তু এখানে আছে। সো তোমাদের কিন্তু বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ে কি যে তোমাদের 10টা থাকবে, তার ভিতরে ধরো যে তোমার 5টা কমপক্ষে অর্ধেকই তোমার থাকবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং ইতিহাস সম্বন্ধে। সো এগুলো বিষয় খুবই ইম্পর্ট্যান্ট। 15 নম্বর, বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বাধিনায়ক কে ছিলেন? জেনারেল এম এ জি ওসমানী, এটা বলছি। 16 নম্বর, কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছে? সিপাহী হামিদুর রহমান। 17 নম্বর, বাংলাদেশের বীর সূচক উপাধিগুলোর মধ্যে কোনটির নাম, সরি, কোনটির স্থান মর্যাদার দিক থেকে দ্বিতীয় বীরোত্তম? 18 নম্বর, বঙ্গবন্ধুর 1971 সালের 7ই মার্চ ভাষণের সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটি হলো? পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন, এটা রাইট অ্যান্সার। 19 নম্বর, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের উপর ভিত্তি করে যে ছায়াছবি নির্মিত হয়েছিল তার নাম কি? অস্তিত্বে আমার দেশ, খুবই ইম্পর্ট্যান্ট। এগুলো কিন্তু তোমাদের হয়তো অনেকগুলো কিন্তু জানা নেই, ফার্স্ট টাইম এগুলো তোমরা জানতে পারছো। সো মনোযোগ দিয়ে এগুলো মুখস্থ করবে, মনে রাখার চেষ্টা করবে অবশ্যই। 20 নম্বর, অপারেশন জ্যাকপট কি? বাংলাদেশের নৌ কমান্ডোদের অভিযানের নাম। 21 নম্বর, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় থেকে প্রচার শুরু হয়?
কালুরঘাট, অপারেশন সার্চলাইট কোন সালের ঘটনা? 1971। তেইশ নম্বর, ব্রিটিশ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর বরিশাল। ব্রিটিশদের মধ্যে প্রথম শহীদ হন কে? মুন্সি আব্দুর রউফ। এটা খুবই ইম্পর্টেন্ট। 25 নম্বর, বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? পূর্ব জার্মানি। 26 নম্বর, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরোত্তম উপাধিতে ভূষিত করা হয়? উত্তর 68 জনকে। 27 নম্বর, 1971 সালে পাক বাহিনীর আত্মসমর্পণের সময় মুক্তি বাহিনীর প্রতিনিধিত্ব কে করেছিলেন? জেনারেল জগজিৎ সিং অরোরা। স্বাধীনতা স্তম্ভ এবং স্বাধীনতা জাদুঘর কোথায় অবস্থিত? সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? শেখ মুজিবুর রহমান। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশে কতজনকে বীর বিক্রম উপাধি লাভ করেছিল? উত্তর 175 জন। কোন বিখ্যাত গায়ক 1971 সালের মুক্তিযুদ্ধের জন্য গান গেয়েছিল? জর্জ হ্যারিসন। প্রবাসী সরকারের স্বাধীনতা ঘোষণাপত্র কি পাঠ করেন? উত্তর অধ্যাপক ইউসুফ আলী। দ্বিতীয়বার বাংলা দ্বিখণ্ডিত হয়েছে কোন সালে? 1947 সালে। 34 নম্বর, দেখো কোন ব্রিটিশদের সমাধিস্থল পাকিস্তানের করাচিতে ছিল? ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। 35 নম্বর, বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিল? সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম কি? উত্তর মুজিবনগর। 37 নম্বর, মুজিবনগর কোথায় অবস্থিত? সাতক্ষীরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা নাকি নবাবগঞ্জে? উত্তর মেহেরপুর। এটা কিন্তু তোমার প্রাইমারি স্কুলে কিন্তু পঞ্চম শ্রেণীতে মেবি তোমরা পড়ে আসছো, এটা পড়ার কথা। বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল 17 এপ্রিল 1971 সালে। 39 নম্বর প্রশ্ন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে কখন আত্মপ্রকাশ করে? 10 এপ্রিল 1971। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? উত্তর মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। 1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম অপারেশন সার্চলাইট, এটা কিন্তু তোমাদের পড়ার কথা। 42 নম্বর হচ্ছে, মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? মাস্টবি, এটা কিন্তু 99% আসার সম্ভাবনা। 8 নং সেক্টরে মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের বা কত নম্বর সেক্টরের এটাও বলতে পারে অন্তর্ভুক্ত ছিল? উত্তর 8 নম্বর সেক্টরে। 43 নম্বর হচ্ছে, স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? উত্তর 2 জন। সো এগুলো ছিল তোমাদের সাধারণ জ্ঞানের কিছু সাজেশন। সো আশা করি এগুলো থেকে অনেক কমন পড়বে তোমরা, তারপরেও আরো কিছু তোমরা পড়ার চেষ্টা করবে, তোমরা নতুন বিশ্ব বা আজকের বিশ্ব এই বইগুলো থেকে কালেক্ট করবে, আরো কিছু পড়ার চেষ্টা করবে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের ইতিহাস বিষয়ক আরো করবে। আর আমি যেগুলো এই সাজেশনগুলো দিলাম এখান থেকে আমি আশা করি অনেকগুলোই কমন পাবে। সো এগুলো অবশ্যই ভালো করে মুখস্থ করবে, এগুলো কিন্তু অবশ্যই তোমাদের মুখস্থ করবে। এখানে মোট 43টা আমি দিয়েছি। সো আজকের মতো পর্যন্তই। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না, এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই এখন সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও, যাতে যে কোনো নোটিফিকেশন ভিডিও ছাড়া মাত্রই তোমার ফোনে সবার আগে চলে যায়।